ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতিয় শুভেচ্ছা। বিকেলের স্ন্যাক্সে কোনো কিছু যদি ট্রাই করতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদেরই জন্য। সেটা হলো নাচোস চিপস রেসিপি। এটা এতটাই জনপ্রিয় যে এর আলাদা করে কোনো ইন্ট্রোডাকশানের দরকার নেই। পুরো ভিডিওটা স্কিপ না করে ফলো করলেই তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এই নাচোস চিপসের রেসিপি। সঙ্গে আমি তোমাদের হোস্ট কেয়া আর শেফ আবি। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা বলে, এক কাপ ভুট্টার আটা বা মাকাই আটা, যেটা দিয়ে সাধারণত রুটি হয়, আর হাফ কাপ ময়দা, সামান্য একটু নুন। ফ্লেভারের জন্য অ্যাড করা হচ্ছে একটু অরিগ্যানো আর রোজমেরি। রোজমেরিটা কিন্তু অপশনাল। নাচোসের কালারটা ডার্ক করার জন্য সামান্য একটু হলুদ অ্যাড করা হলো। সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে এটাকে রুটির মতো একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানানোর পর অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য কভার করে রাখতে হবে। 15 মিনিট পর সামান্য একটু ময়দা ছড়িয়ে ঠিক রুটির মতো পাতলা করে বেলে নিতে হবে। আমরা এখানে রুটিটা চৌকো করে বেলেছি কারণ নাচোসের চেনা ট্রায়াঙ্গুলার শেপটা দিতে যাতে ইজি হয়। এবার একদম লো ফ্লেমে রুটিগুলোকে হালকা সেকে নিতে হবে। আর এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা না করলে নাচোস চিপস কিন্তু হার্ড হয়ে যাবে। যখন হালকা এয়ার বাবল দেখা যাবে রুটিটাতে, তখনই নামিয়ে রুটিটা ট্রায়াঙ্গুলার শেপে কাটতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে নাচোসগুলোকে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাই থাকে তাহলে নাচোসগুলো কিন্তু ফ্রাই হওয়ার আগেই পুড়ে যেতে পারে। নাচোসগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেওয়া হলো। তারপর নাচোসটাতে সামান্য একটুখানি নুন, ব্ল্যাক পেপার, রোস্টেড ধনিয়া জিরা মৌরি পাউডার, সামান্য একটু রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন আমচুর পাউডার দিলেই আমাদের স্ন্যাক্স নাচোস চিপস রেডি। তোমরাও এই সিম্পল রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলো না। আগামী দিন দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এই চ্যানেলেই। সো স্টে টিউনড উইথ আস।